আজকে আমরা ক্লাস টেন ডেফিনিট কোশ্চেন এর 127 পেজ খুলে নিয়েছি। আর এখানে আমাদের নিচের দিক থেকে যে আওয়ার রানারে গাইডে টেক্সট আর গ্রামার গুলো আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সেগুলোকে আমরা সলভ করে নেব। এর আগের পার্টে আমি তোমাদেরকে মিক্সড এক্সারসাইজ এবং মাই ওন ট্রু ফ্যামিলি পর্যন্ত গ্রামার যে টেক্সট আর গ্রামার গুলো ছিল সেগুলো সলভ করে দিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিও গুলো কেউ না দেখে থাকো তাহলে ইউটিউব থেকে দেখে নিতে পারো, রিসেন্ট আমি আপলোড করেছি, একদম প্রথমেই পেয়ে যাবে। তাহলে আওয়ার রানার গাইড থেকে আমরা শুরু করবো। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো এবার আমরা ভিডিও শুরু করি। ফার্স্টে আমাদের যেরকম মানে আমাদের ডুয়াল টার্গেট টাইপের দেওয়া আছে, যেরকম আমাদের ট্রান্সফরমেশন করতে বলা হয়েছে সেরকম ভাবেই আমাদের করতে হবে। ফার্স্ট হচ্ছে অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ, অ্যাফার্মেটিভ করতে বলেছে। এই সেন্টেন্সটার মানে হচ্ছে যে অবশ্যই সেখানে আমাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল না। অ্যাফার্মেটিভ করলে কি হবে? অবশ্যই সেখানে আমরা খেলার জন্য একাই ছিলাম, এটাই হবে আমাদের অ্যাফার্মেটিভ আনসার। অফকোর্স উই ওয়ার অ্যালোন টু প্লে। এরপরে আছে দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এটাই আমাকে এবং ক্লডকে অবাক করতো। কমপ্লেক্স করলে কি হবে? এটাই হলো সেই ব্যাপারটা যেটা আমাকে আর ক্লডকে অবাক করতো। দিস ওয়াজ দ্য ম্যাটার হুইচ ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এখানে অ্যান্ড মিটা ওপরে ধরেনি তার জন্য আমি নিচে লিখে দিয়েছি। নেক্সট পেজে তিন রাতে আছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিঘাক মুন ইন সামার, গরমকালে বিঘাক মুন দ্বীপটা সবসময় খুব সুন্দর ছিল। তাহলে নেগেটিভ করলে কি হবে? নেগেটিভ করলে হবে কখনোই বিঘাক মুনে গরমের সময় কখনোই বিঘাক মুন দ্বীপে অমনোরম আবহাওয়া থাকতো না, এটাকে আমরা নেগেটিভ করলে এরকম পাবো। তাহলে এরকম লিখবো যে ইট ইজ নেভার আনপ্রেজেন্ট অন দ্য বিঘাক মুন ইন সামার। চার দাগে আছে ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, সেখানে শুধুমাত্র আমি, বাবা এবং ক্লড থাকতো। নেগেটিভ করলে কি হবে? অনলি আমি বলেছি যে যদি অনলি থাকে আর যদি সেখানে মানে নেগেটিভ করতে বলা হয় তাহলে অনলির পরিবর্তে শুধু আমাদের নানবার বসিয়ে দিতে হয়, তাছাড়া কিন্তু এই সেন্টেন্সের কোনো চেঞ্জ হয় না। তাহলে এখানে শুধুমাত্র অনলির পরিবর্তে নানবার বসিয়ে দিলে হবে ইট ইউজ টু বি নানবার ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, ইট ইউজ টু বি নানবার ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। এরপর পাঁচ দাগে আছে হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল এবং বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। সিম্পল করলে কি হবে? আমরা হ্যাভিং দিয়ে করতে পারি, যেহেতু এখানে হ্যাড আছে তাহলে হ্যাভিং দিয়ে করতে পারি। হ্যাভিং কোয়ারেল উইথ হিজ ব্রাদার কমা হি লেফট হোম, দ্য লেটার ফাদার হ্যাজ জাস্ট রিসিভ ওয়াজ ফ্রম হিজ সিস্টার, বাবা যে চিঠিটা এইমাত্র রিসিভ করলো সেটা তার বোনের কাছ থেকে এসেছে। কম্পাউন্ড করলে কি হবে? আমরা এটাকে অ্যান্ড দিয়ে করবো যে বাবা এইমাত্র চিঠিটা রিসিভ করেছে এবং এটা তার বোনের কাছ থেকে এসেছিল। ফাদার হ্যাজ জাস্ট রিসিভ দ্য লেটার অ্যান্ড ইট ওয়াজ ফ্রম হিজ সিস্টার, ঠিক আছে আমরা উপরে ধরে নেবো, নিচে লিখে দিয়েছি। এরপর আছে ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিঙ্ক লাইক দ্যাট উইথ অনলি টু, নেগেটিভ করলে কি হবে? বলেছে যে এটা খুবই কঠিন পাইরেট কেভ এবং পাইরেট কেভ এর মতন গেম খেলা শুধুমাত্র দুজন, তাহলে কি লিখবো? এটা একদমই সহজ নয় পাইরেট কেভ এর মতন বা সেরকম কোনো গেম শুধুমাত্র দুজনে খেলাটা, তো নেগেটিভ করলে আমরা জাস্ট ইট ইজ হার্ড আছে ইট ইজ নট ইজি করে দেবো। ইট ইজ নট ইজি টু রান পাইরেট কেভ অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। এরপর সি ফেভারের গুলো করে নেবো, আই মাস্ট গো ডাউন টু দ্য লোনলি সি, আমাকে অবশ্যই একাকী সমুদ্র যেতে হবে। কমপ্লেক্স করলে কি হবে? এই লোনলি সিটাকে আমরা ভেঙে দেবো, আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে যেটা একাকী। আই মাস্ট গো ডাউন টু দ্য সি অ্যাগেন, আই সরি আই মাস্ট গো ডাউন টু দ্য সি হুইচ ইজ লোনলি, আই মাস্ট গো ডাউন টু দ্য সি হুইচ ইজ লোনলি। এরপর আছে আই আস্ক এ টল শিপ, আমি একটা লম্বা জাহাজ চেয়েছি, নেগেটিভ করলে কি হবে? আমি মোটেই একটা ছোট জাহাজ চাইনি, খাটো জাহাজ চাইনি, তাহলে আই ডু নট আস্ক আ শর্ট শিপ। দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করতে বলা হয়েছে, তাহলে আমরা এরকম ভাবে করবো দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, যেরকম বন্য সেরকমই পরিষ্কার, ঠিক আছে? দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। আই আস্ক দ্য হোয়াইট সেলস শেটিং, কমপ্লেক্স করলে কি হবে? আই আস্ক দ্য সেলস শেটিং হুইচ ইজ হোয়াইট, আই আস্ক এ গ্রে মিস্ট অন দ্য সি ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং নট অনলি বাট অলসো, দিয়ে করতে বলা হয়েছে যে আমি শুধুমাত্র সমুদ্রের ওপরে ঘন কুয়াশায় ধূসর কুয়াশায় চাইনি, আমি আবার একটা ধূসর ভোর ভোরবেলাকেও চেয়েছি। তাহলে আই আস্ক নট অনলি এ গ্রে মিস্ট অন দ্য সি ফেস বাট অলসো এ গ্রে ডন ব্রেকিং, আই আস্ক নট অনলি এ গ্রে মিস্ট অন দ্য সি ফেস বাট অলসো এ গ্রে ডন ব্রেকিং, বুঝতে পারলে? দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, এটাকেও নট অনলি বাট অলসো দিয়ে করতে বলা হয়েছে, তাহলে দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ নট অনলি ওয়াইল্ড বাট অলসো ক্লিয়ার, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ নট অনলি ওয়াইল্ড বাট অলসো ক্লিয়ার, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল, এটাকে আবার কমপ্লেক্স করতে বলা হয়েছে, এটা এই সেম করতে হবে। এই যে যে ছুটন্ত ঢেউয়ের ডাকটা বন্য ডাক এবং পরিষ্কার ডাক, এটাকে আমাদেরকে যদি কমপ্লেক্স করতে বলা হয় তাহলে এটাকে সেম নট অনলি বাট অলসো দিয়েই করতে হবে। যে রানিং টাইডের
ডাকটা শুধুমাত্র বন্যই নয়, সেটা পরিষ্কার, তাই তোমরা এটাকে নট অন দি ব্যাটল শিপ দিয়ে আবার করে দেবে যদি কমপ্লিট করতে বলা হয়, ঠিক আছে? এরপর দ্য ক্যাট এর গুলো করবো। এই ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিইং। ফার্স্ট ডিগ্রি করলে কি করব, যেহেতু আমাদের ওখানে কোনো ওয়ান অফ দা নেই, তার জন্য ভেরিফিউটি হবে না, আমরা নো আদার দিয়ে করতে পারি। নো আদার হিউম্যান বিইংস হ্যাজ রিয়েলি অ্যাজ ক্যারেক্টার অ্যাজ এ ক্যাট। কোনো মানুষেরই বেড়ালের মতন এত সুন্দর সত্যিকারের চরিত্র হয় না। নো আদার হিউম্যান বিইংস হ্যাজ রিয়েলি অ্যাজ ক্যারেক্টার অ্যাজ এ ক্যাট, ঠিক আছে? এটা আমাদের পজিটিভ দিকে হলো। এবার টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস ফর অ্যান আওয়ার অর টু। কমপ্লেক্স করতে বলা হয়েছে, কখনো কখনো সময় কাটানোর জন্য সে 1 ঘন্টা কি 2 ঘন্টা ধরে একটা ইঁদুরের গর্তকে দেখতে থাকে। তাহলে এখানে আমরা লিখে নেবো, হি সামটাইমস ওয়াচেস এ মাউস ফর অ্যান আওয়ার অর টু। সে কিছু কিছু সে মাঝে মাঝে 1 কি 2 ঘন্টা ধরে একটা ইঁদুরের গর্তকে দেখতে থাকে, অ্যাজ হি ওয়ান্টস টু পাস দ্য টাইম অ্যাওয়ে, যেহেতু সে নিজের সময়টাকে কাটাতে চায়। অ্যাজ দিয়ে আমরা এটাকে কমপ্লেক্স করে দিলাম। এরপরে আছে দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর অ্যানিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। সে ইঁদুর এবং দুধ ছাড়া অন্য কিছুর জন্য অত কিছু কেয়ার করে না। নেগেটিভ করলে কি হবে, নেগেটিভ করলে আমরা ওই সেন্টেন্সটাকে একই রকম রাখবো, জাস্ট নাথিং বাট করে দেবো। দ্য ক্যাট কেয়ার্স লিটল ফর নাথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, ঠিক আছে? এনিথিং এর জায়গায় নাথিং বাট করলাম। এরপর ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। সিভিল করলে কি হবে, বিইং দিয়ে করবো, যেহেতু আমাদের এখানে বি ভার্ব আছে, তাহলে বিইং দিয়ে করলে হবে, বিইং এ গেস্ট অ্যাট দ্য টেবিল কমা দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। বিইং এ গেস্ট অ্যাট দ্য টেবিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। এরপর পাঁচ দাঁড়িয়ে আছে, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। সে চাইছে তুমি তাকে কিছু খেতে দাও। কমপ্লেক্স করলে কি হবে, হি ওয়ান্টস দ্যাট ইউ গিভ হিম সামথিং টু ইট। সে চাই যে তুমি তাকে কিছু খেতে দাও। শুধুমাত্র দ্যাট দিয়ে আমরা দুটো সেন্টেন্সকে লিড করে দেবো। তারপর আছে হি পার্স নয়েজলি। সে বেশ শব্দ ভাবে ঘর ঘর শব্দ করতে থাকে। নেগেটিভ করলে কি হবে, হি ডাজ নট পার্স কোয়াইটলি। সে চুপচাপ কিন্তু ঘর ঘর শব্দ করে না, তার মানে সে নয়েজলি পার্স করে। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট ফুড বিফোর ইটিং হিজ ফুড। এখানে নট অনলি বাট অলসো করে করতে বলেছে, মানে এখানে বলেছে যে সে নিজের খাবার খাওয়ার আগে গেস্টের বুটের কাছ থেকে একটা সেফ ডিস্টেন্সে সরে যায়। তাহলে এখানে আমাদের নট অনলি বাট অলসো কি করতে হবে, হি নট অনলি পার্স বাট অলসো রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং হিজ ফুড। যেটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি সেটাকে সেফের পর থেকে লিখতে হবে, হি নট অনলি পার্স, সে শুধুমাত্র ঘর ঘর শব্দই করে না, বাট অলসো রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং হিজ ফুড। নিজের খাবার খাওয়ার আগে অবশ্যই গেস্টের বুটের কাছ থেকে একটা সেফ ডিস্টেন্সে চলেও যায়, ঠিক আছে? হি নট অনলি পার্স বাট অলসো রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম এ ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং হিজ ফুড। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম। ইন্টারোগেটিভ করলে কি হবে, ডাজ নট ট্রু লাইফ বিগিন ফর হিম নাও। এখনই কি তার জন্য সত্যিকারের জীবন শুরু হয় না? এখানে বিগিনস এ এস আছে বলে ডাজ নিয়ে আসতে হলো, তার জন্য এখানে বিগিনটা শুরু হলো, এস আর হলো না। এরপর দ্য স্নেল এর যেগুলো আছে সেগুলো সলভ করব। দ্য স্নেক স্টিকস ক্লোজ টু ওয়াল, নেগেটিভ করতে বলা হয়েছে। নেগেটিভ করলে কি করব, যে দ্য স্নেল ডাজ নট স্টিক ডিস্টেন্স টু ডিস্টেন্স টু ওয়াল, মানে বলা হয়েছে যে শামুকটা দেওয়ালের সাথে খুব কাছাকাছি চিপকে থাকে, তাহলে শামুকটা মোটেই দেওয়াল থেকে দূরাতে চিপকে থাকে না। এটা হচ্ছে আমাদের নেগেটিভ, দ্য স্নেক ডাজ নট স্টিক ডিস্টেন্স টু ডিস্টেন্স টু ওয়াল। তারপর আছে কি হাইট সিকিউরড উইদিন দ্যাট হাউস। অ্যাডজেক্টিভ সিকিউরলির অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে বলা হয়েছে, তাহলে সিকিউরলির অ্যাডজেক্টিভ হচ্ছে সিকিউর। তাহলে আমরা এরকম করতে পারি যে হি হাইডস উইদিন দ্যাট হাউস টু বি সিকিউর, হি হাইডস উইদিন দ্যাট হাউস টু বি সিকিউর। এরপর আছে হোয়েন ডেঞ্জার ইজ ইমিনেন্ট হি হাইডস সিকিউরলি, এখানে আবার সিম্পল করতে বলা হয়েছে। তাহলে আমরা অবশ্যই এখানে বিভাগ আছে মানে বিইং দিয়ে করবো, বিইং ডেঞ্জার ইমিনেন্ট কমা হি হাইডস সিকিউরলি। হি হ্যাজ নো আদার শ্যাটেলস এক্সেপ্ট হিমসেলফ। অ্যাফার্মেটিভ করলে কি হবে, যে তার নিজের নিজেকে ছাড়া তার আর কোনো সম্পত্তি নেই, তাহলে হি হ্যাজ অনলি হিমসেলফ শ্যাটেল, তার শুধুমাত্র নিজস্ব সম্পত্তি, মানে নিজের নিজে তার সে তার সম্পত্তি আছে। আর এক রকম ভাবে তোমরা করতে পারো, হি ইজ হিজ ওন শ্যাটেল, সে শুধুমাত্র তার নিজের সম্পত্তি। এরপর আছে সে ডেজ অ্যালোন, এখানে অ্যালোনটার নাউন ফর্ম ইউজ করতে বলা হয়েছে। অ্যালোনের নাউন ফর্ম হচ্ছে লোনলিনেস, আর আমরা এরকম ভাবে দেখতে পারি সে একাকিত্বে বসবাস করে, হি ডেজ ইন লোনলিনেস। দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল, শামুকে পড়ে যাওয়ার ভয় নেই। অ্যাফার্মেটিভ করলে হবে, দ্য স্নেল ইজ আনঅ্যাফ্রেড টু ফল, শামুকটা পড়ে যেতে অভীত আর কি, ভয় পায় না, নির্ভীত আর কি। উইদিন দ্যাট হাউস সিকিউরলি হি হাইডস, কমপ্লেক্স করতে বলা হয়েছে। তাহলে আমরা এরকম করে করবো, সো দ্যাট দিয়ে জয়েন করে দেবো, উইদিন দ্যাট হাউস হি হাইডস সো দ্যাট হি ক্যান বি সিকিউর, সেই বাড়িটার মধ্যে সে লুকায় যাতে সে সিকিউর হতে পারে। এরপর আছে দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল অ্যাজ ইফ হি ফিয়ার দেয়ার। সিম্পল করলে কি হবে, আমরা যেহেতু পার্টিসিপেট করবো ভেবেছি, তার জন্য ব্লিওর প্রেজেন্ট ফর্মের সাথে আইন যোগ করবো, ব্লিউইং দেয়ার দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল, সেখানেই বড় হওয়ার কারণে স্নেল কখনোই পড়ে যাওয়ার ভয় করে না। হি ডেজ ওয়েল স্যাটিসফাইড,
নাউন দিয়ে করতে বলা হয়েছে। এখানে কিন্তু তোমাদের আন্ডারলাইন করা ছিল না, বাট এখানে বুঝতে হবে যে কোনটার নাউন ফর্ম আমাদেরকে করতে বলা হয়েছে। অবশ্যই এখানে স্যাটিসফাইড এর নাউন ফর্ম করতে বলা হতে পারে। তো এখানে স্যাটিসফাইড এর নাউন ফর্ম হচ্ছে স্যাটিসফ্যাকশন, তাহলে আমরা লিখবো হি ডিলস উইথ ওয়েল স্যাটিসফ্যাকশন, সে পুরো মানে একদম সন্তুষ্টির সাথে সেখানে বসবাস করে। তাহলে এখানে আমরা জাস্ট নেই পর্যন্ত যে সমস্ত টেক্সচারাল গ্রামার গুলো ছিল সব সলভ করে ফেললাম। নেক্সট পার্টে আমরা এখানে ফর অ্যাডভান্স লার্নার্স থেকে মাধ্যমিক এক্সামিনেশন যে সমস্ত দুবার ডাইরেক্টেড গুলো আছে সেগুলো সলভ করে নেবো, এবং তাহলে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর অবশ্যই এই ভিডিওটা একটু লাইক করে দিয়ে বন্ধু সঙ্গে অনেক শেয়ার করে দিও। আর চলো কমেন্টে জানাতে ভুলো না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাও, আমি তাদেরকে কমেন্টে বুঝিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।